গঙ্গার ঘাট মানে আজকে হচ্ছে 30 তারিখ, গঙ্গা পুজো জানি সকলেই। তো সেই গঙ্গা পুজোর উপলক্ষে কিন্তু আমরা আজকে তোমাদের দেখাবো কোথায় গালি স্ট্রিটে একটা জায়গায় গঙ্গা পুজো হয়, সেখানে দেখাচ্ছি তোমাদের, পুরো ডিটেলসটা দিচ্ছি। অপরূপ কিন্তু সুন্দর পুজো হয়। আগে প্রথমে গঙ্গা ঘাটে এসে তোমরা প্রণাম করে দাও মাকে, ভার্চুয়ালি প্রণাম জানিয়ে দাও মাকে ততক্ষণ। তো তারপরে আমরা আসল মূর্তির কাছে নিয়ে যাচ্ছি যেখানে মায়ের পুজো হচ্ছে সিধে। এই যে আমরা বেশ চলে এসেছি কিন্তু এখন এই যে গার্লিফ স্ট্রিট, গার্লিফ স্ট্রিটের যে গঙ্গা পুজো, এই যে চলে এসেছি দেখতেই পাচ্ছ। তো এবার তোমাদের হচ্ছে ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মায়ের মূর্তিটা দেখো কত রূপ সুন্দর, কিন্তু মায়ের মুখটা বেশ সুন্দর, এখানে বেশ বড়, কিন্তু লম্বায় বেশ বড় কিন্তু ঠাকুরটা রয়েছে। এখানে ভাগীরথ রয়েছে, আই থিঙ্ক, হ্যাঁ এটা ভাগীরথ দেখছি হাতে শঙ্খ। তোর পেছন পেছনে যেহেতু ভাগীরথ, পেছন পেছন ভাগীরথী মা গঙ্গা এসেছিল তাই জন্য দিয়েছে। আর এই মূর্তিটা কিন্তু কুমোরটলি থেকে আনা হয়েছে, দেখতে পাচ্ছ, কুমোরটলি বিশ্বনাথ পাল এখান দিয়ে কিন্তু আনা হয়েছে। বেশ অসাধারণ কিন্তু লাগছে ব্যাপারটা। ওপরে একটা দেখো ঝাড় বাতি দিয়েছে সুন্দর করে। বর্ণগর বা বর্ণগর অঞ্চলে বাজারের মধ্যে, বর্ণগর বাজারের কাছাকাছি পড়বে এই জায়গাটা, সেটা রত্নবাবুর ঘাট। রত্নবাবুর ঘাটেও কিন্তু দেখেছো বিশাল বড় করে কিন্তু গঙ্গা পুজো হয়, কত ভেতরে লাইটিং দিয়েছে। চলো আমরা ভেতরে গিয়ে তোমাদের মাতৃদর্শনটা করিয়ে দিচ্ছি, চলো। দেখো চারদিকে কিন্তু বেশ লাইটিং দিয়ে দিই, এখন শুধু সকালবেলা দেখো জ্বালাইনি, বাট এই দেখো লাইটিং দেওয়া কিন্তু পুরো চারদিকে। তো দেখতে পাচ্ছ পাশেই কিন্তু গঙ্গার ঘাট, মানে এটাই হচ্ছে তোমার রত্নবাবুর ঘাট। সূর্য অস্ত যাচ্ছে, মা গঙ্গা বয়ে চলেছে, তার ঠিক পাশেই কিন্তু গঙ্গা পুজোটা হচ্ছে। অসাধারণ কিন্তু লাগছে, আর মাতৃ প্রতিমাটাও কিন্তু খুব অসাধারণ করেছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর, দেখো মায়ের যে মুখটা দেখেছো, মায়ের মুখটা কিন্তু অসাধারণ কিন্তু ফুটে উঠেছে। মায়ের উপরে আবার দেখো মুকুট দিয়েছে, হয়তো সোনার বা পিতলের হবে, হয়তো বুঝতে পারছি না ঠিক, বা পুরো মায়ের মুকুটটা কিন্তু বেশ সুন্দর লাগছে, দেখেছো পুরো সাদা কালারে। আর তারপরে দেখো এদিকে দেখো একটা ঋষি রয়েছে, আর এদিকে হচ্ছে যে ভাগীরথ যে রয়েছে একদম কিন্তু। আলমবাজার ঘাট এখন আমরা চলে এসেছি বর্ণাগড়ে। তো এখানে কিন্তু হবে আজকে গঙ্গারতি। তো আমরা, তোমরা দেখতে থাকো, আমরা দেখাচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো। যাই হোক গাইস, তো ভিডিওটা কেমন লাগলো আপাতত সেটা কমেন্ট কিন্তু জানিয়ে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো গাইস নতুন হলে, আর শেয়ার করো যাতে তোমাদের আমাদের এই বন্ধুদের মধ্যে ভাইয়ের ভিডিও শেয়ার হয় গাইস। এনজয় করো, সাপোর্ট করো, এনজয় করার জন্য গাইস তোমাদের এটা, তোমাদের সব কিছু দিচ্ছি, পূজা পার্বণ খাওয়া দাওয়া সব কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? নিউ ব্যাপার। তো তোমরা ততক্ষণ সাপোর্ট করে রাখো, আমরা আসছি একটা নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে, তাই তো? ততক্ষণ টাটা, বাই বাই, সাবস্ক্রাইব করো।